রাস্তা সংস্কারের দাবিতে স্মারকলিপি দিল মহকুমা নাগরিক মঞ্চ আটচল্লিশ নম্বর এশিয়ান হাইওয়ে ধূপগুড়ি ওভারব্রিজ সংলগ্ন এলাকা দ্রুত সংস্কারের দাবিতে সোমবার আলিপুরদুয়ারের ডিআরএম কে স্মারকলিপি প্রদান করা হলো বিগত কয়েক মাস থেকে এশিয়ান হাইওয়ে ওভারব্রিজ এলাকার বেহাল অবস্থা যার জেরে চরম সমস্যায় পড়তে হচ্ছিল সাধারণ মানুষকে ব্যাপক যানজট তৈরি হচ্ছিল রাস্তার এই বেহাল অবস্থার জন্য সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছিল রাস্তার এই ক্ষতিগ্রস্ত অংশকে সংস্কার কে করবে এই নিয়ে এশিয়ান হাইওয়ে এবং রেলওয়ে দফতরের মধ্যে শুরু হয়েছিল টানা টানাপোড়েন যদিও এশিয়ান হাইওয়ে কর্তৃপক্ষ জানিয়ে দেয় রেলওয়ে ওভারব্রিজ এবং তার দুদিকের অ্যাপ্রোচ রোড রেল দফতরের দায়িত্বে রয়েছে সেই কারণে এই এলাকা সংস্কারের রেলকেই করতে হবে বলে জানিয়ে দিয়েছিলেন এশিয়ান হাইওয়ে কর্তৃপক্ষ তবে এলাকাবাসীদের ক্ষোভের কথা মাথায় রেখে রবিবার সকাল থেকেই সাময়িকভাবে গাড়ি চলাচলের সুবিধা করে দেওয়ার জন্য এশিয়ান হাইওয়ে কর্তৃপক্ষ রাস্তা সংস্কারের কাজ শুরু করে সোমবার এই বিষয়ে রেলকে স্মারকলিপি দেওয়া হলো মহকুমা নাগরিক মঞ্চের পক্ষ থেকে মহকুমা নাগরিক মঞ্চের সম্পাদক অনিরুদ্ধ দাশগুপ্ত বলেন আমরা দীর্ঘদিন থেকে দেখছি এশিয়ান হাইওয়ে আটচল্লিশের ওভারব্রিজ এলাকার রাস্তার খুবই খারাপ অবস্থা প্রতিদিন ছোট বড় দুর্ঘটনা ঘটছে এই কারণে সাধারণ মানুষের সমস্যার সমাধান করতে আজ স্মারকলিপি প্রদান করলাম রেল দফতরের তরফে আমাদের আশ্বাস দেওয়া হয়েছে খুব দ্রুত রাস্তার ভাঙা অংশ সম্পূর্ণভাবে সংস্কার করা হবে যদিও এই বিষয়ে রেলের তরফে কারোর কোনো প্রতিক্রিয়া মেলেনি